বর্তমান যুগের এই সভ্য সমাজে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা সমাজের জন্য কলঙ্কজনক ঘটনাকেও যেন হার মানায়। পুত্রবধূ সন্তানের হাতে নির্যাতিত গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 1 নং ওয়ার্ডের বৃদ্ধ রতন সরকার, বয়স আনুমানিক 75 বছর। পুত্র এবং পুত্রবধূর মারে বিকলাঙ্গ হয়ে আছেন বৃদ্ধ রতন। প্রতিনিয়ত ছেলে মিমু সরকার এবং পুত্রবধূ শান্তা সরকার বৃদ্ধ রতন সরকারকে অত্যাচার করে বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ছুটে যান স্থানীয় এলাকাবাসী সহ পঞ্চায়েত সদস্য হানুফা খাতুন। খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। এদিকে পুলিশ আসার খবর পেয়ে মূল অভিযুক্ত পাষণ্ড পুত্র মেমু সরকার ও পুত্রবধূ শান্তা সরকার বাড়ি থেকে পালিয়ে যায়। এখন দেখার বিষয় পাষণ্ড পুত্র ও পুত্রবধূর উপর কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। তোমার বউয়ের নাম কি? প্রায় সময় কি তোমার উপরে এইভাবে মারধর করে? একদিন দুদিন জেলে জেলে আমার রড দিয়া আর শাবল দিয়া ডাং দিয়া মারে। আচ্ছা, তোমার কি সেবা যত্ন করেনি? ভাতটা দেনি তারা? না না না, আমি ভিক্ষা করি, ভিক্ষা করি। তো আজকে কিভাবে মারছে আপনাকে? আমার রড দিয়া? না, রড দিয়া, রড দিয়া। এক মাথা আধা আঙুল রড ব্যবহার। আপনার নাম কিটা? আমার নাম রতন সরকার। যেহেতু ছেলে ছেলের বউভাবে কদিন পরে পরে মারধর করে, কি চান? আমি বাঁচতাম চাই, বাঁচতাম চাই।